তো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে যে বিষয়ে বলবো সেটি হচ্ছে ইউটিউব সেটিংয়ে। ইউটিউবে যে সেটিং, সেই সেটিংয়ে আমরা দেখাবো তোমাদের যে কীভাবে ওয়াচ, বলতে গেলে একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, ওয়াচ অন টিভি লাইভ, এই যে তোমাদের মোবাইল থেকে তোমরা টিভি লাইভ ভিডিও দেখাতে পারবে, মানে ইউটিউব থেকে ধরো আমরা ইউটিউবে কিছু দেখছি সেটা থেকে তোমরা মানে টিভিতে দেখাতে পারবে। আমি ইউটিউবে ধরে নাও কোনো কার্টুন দেখছি, সেটা ডাইরেক্ট টিভি দেখাতে পারবে, সেটা এরকম টাইপে তোমরা করতে পারবে। তোমরা প্রথমে কী করবে, ওই যে এন্টার টিভি কোড, দেখো তোমাদের প্রথম এখানে ক্লিক করতে হবে ওপেন দ্য ইউটিউব অ্যাপ ইউর টিভি ডিভাইস। এটা সেটিং করতে হলে তোমাকে প্রথম গো টু সেটিং স্ক্রোল ডাউন লিঙ্ক, মানে তোমাকে প্রথম তোমার টিভিকে অন করতে হবে। অন করে দেওয়ার পর এখনকার যে টিভিগুলো আসছে সেটা তুমি টিভিটা অন করে দেওয়ার পর তার সেটিংয়ে গেলে তারপর নিচে নেমে আসবে, নেমে এসে দেখবে স্ক্রোল করে লিঙ্ক টিভি কোড, মানে ওখানে দেখবে সেটিংয়ে লেখা আছে লিঙ্ক টিভি কোড, এ ব্লু টিভি কোড ইচ পেপার অন ইউর টিভি এন্টার দ্য কোড অ্যাবাউট, মানে এটা টিভিয়ে তোমার ব্লু কালারে কোনো একটা কোড লেখা থাকবে, সেই কোডটা এখানে টিভি কোড লিখলেই টিভির সাথে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে তোমরা এন্টার দ্য টিভি কোড এরকমভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি বলবো ম্যানেজ অল হিস্ট্রি বলতে তোমরা যে বা জিমেল একটা আছে ধরো, জিমেলে যেগুলো দেখো বলতে গেলে সেই অ্যাকাউন্টের, সে ধরো আমি একটা ভিডিও দেখাচ্ছি বা তো আমি কোনো ভিডিও দেখছি কার্টুনের ভিডিও, সেটা আমাকে শো করাবে। আমি কোন ভিডিও দেখছি তোমাকে ডাইরেক্ট দেখাচ্ছি, একটু ওয়েট করো। এসে গেছে, দেখতে পাচ্ছ এখানে গুগল প্রাইভেসি দেখাতে বলছে, সিকিউরিটি অন করতে বলছে, আমার দরকার নেই। কী বৃষ্টি মেক ইউর ইউটিউব পার্সোনাল, আমি চাইলে এগুলো সবগুলো ডিলিট করতে পারি, যেগুলো আমি সার্চ করে দেখেছি বাই করেছি, ওই দেখতে পারো যতগুলো দেখেছি সবগুলো আছে, দেখতে পাচ্ছ আমি এই জিমেল থেকে যতগুলো ইউটিউব ভিডিও দেখেছি সবগুলো আছে। তোমরা এখান থেকে ডিলিটও করতে পারো, এখানে ক্লিক করলে ডিলিট টুডে, ডিলিট অল টাইম ডিলিট মারলে ডিলিট কিন্তু সবগুলো ডিলিট হয়ে গেলো। তো এখান থেকে তোমরা ম্যানেজ অল হিস্ট্রি এসে দেখতেই পেলে, ম্যানেজ অল হিস্ট্রি এসে আমি ইউটিউব কিন্তু সব মানে যে ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো সব ডিলিট করে দিয়েছি। এরপরে দেখাচ্ছি যেটা ইউটিউব ইউর ডাটা অ্যান্ড ইউটিউব, তো জানো যেটা বললাম যে ইউটিউব ডাটা ইউর ডাটা ইন ইউটিউব, এই যে ম্যানেজ অল হিস্ট্রি যে আমরা যেই ভিডিওগুলো ডিলিট করলাম এই ডাটাগুলো তাতে কিছু খরচা হয় সেগুলো আমরা ডিলিট দেখানো যায় বা দেখা যায়, ঠিক আছে? সেই ডাটাগুলো সেভ করাও যায়, তো তোমরা ওইতে গেলে ক্লিক করলে অলরেডি দেখতে পাবে, কোনো অসুবিধা নয়। আর প্রাইভেসির কথা বাদ দাও, কেন প্রাইভেসি একদম আলাদা। ব্লকেড কন্ট্যাক্ট ইউটিউব টিম সার্ভিস গুগল অ্যাড সেটিং, তোমরা এখান থেকে যে গুগল অ্যাড বন্ধ করতে পারবে, অসুবিধা নেই। এবার হচ্ছে ট্রাই এক্সপেরিমেন্ট নিউ ফিচার্স, এখানে ক্লিক করলে এ দেখো গেট প্রাইম, এখানে টাকা মারতে হবে তোমাকে, এখানে টাকা মারার ব্যাপার দেখাবে, মানে তোমরা এখান থেকে কোনো গান বা কোনো মিউজিক নিতে পারবে এখান থেকে নিয়ে তুমি নিজে কিনে ওই ভিডিওটা ওখানে ভিডিও ছাড়তে পারবে ওইসব গান, ঠিক আছে? ফিচার্স এ মেম্বারশিপ, ফ্রি ফার্স্ট মান্থ ফ্রি মিউজিক, এটা হচ্ছে মিউজিকের জন্য জাস্ট, যারা মিউজিক লাভার তারা ওই চয়েসটা করতে পারো যে ইউটিউব মিউজিক যে এক্সট্রা যেগুলো আছে ওগুলো নিতে পারো, কোনো অসুবিধা নেই। বিলিং পেমেন্ট, অ্যানিমেল কুইক পারচেজ, কোথায় গেল, ম্যাকে ম্যাকে ছিল, ওই জন্য বিল পেমেন্ট, এটা তোমরা অ্যানিমেল করে রাখতে পারো, না করতে কোনো অসুবিধা নেই। কন্ট্যাক্ট মানে ওই যে নোটিফিকেশান বলতে গেলে কন্ট্যাক্টের উপরে, এখানে দেখতে পারো কনজিউমার ডিটেইল, যে তোমরা যাদের একটা কন্ট্যাক্টের নোটিফিকেশান, এটা সব কিছু নোটিফিকেশান, ওয়াচ টিভিটা কানেক্ট হয়ে গেলে নোটিফিকেশান ঢুকবে, সাউন্ড ভাইব্রেশন হলে নোটিফিকেশান ঢুকবে, ও যে অন সব অন করা আছে, কোনো অসুবিধা নেই, তুমি সেটা অন করতে পারো, ঠিক আছে? এবার কন্ট্যাক্টস অ্যাপ, তোমরা যদি কোনো গেমের ভিডিও ছাড়তে চাও, ঠিক আছে, তোমাদের অনেক সময় গেমের ভিডিও ছাড়লেও অনেক ভিডিও কপিরাইট আছে, তোমরা এখান থেকে গেমের ভিডিওর সাথে কন্ট্যাক্ট থাকতে পারো, ঠিক আছে? এই যে আমি কন্ট্যাক্ট রাখলাম ধরে নাও, এখানে কন্ট্যাক্ট ক্লিক করে দেখবে, আমি এটা অন্য কোনো দিন দেখাবো যে তোমরা কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? আমি এটা পরে দেখাবো যে কোন বিষয়ে কী গেমে কন্ট্যাক্ট করতে পারবে তোমরা, ঠিক আছে? হয়ে গেলো কন্ট্যাক্ট অ্যাপ। লাইভ চ্যাট, যেটা বলেছিলাম লাইভ ভিডিও তোমরা করতে পারবে, সেটা অলরেডি লাইভ চ্যাট করতে পারবে, সেটা তোমাদের 50 ভিউয়ারে হলে। ক্যাপশন, তোমরা যে কোনো ভিডিও দেখতে গেলে দেখতে পাবে নিচের ভিডিও এরকম সাইডে একটা জাস্ট ছোটোই থাকে, সেটা ক্যাপশন বড় করতেও পারো, ছোটো করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাসেবিলিটি, ডিসপ্লে অ্যাসেবিলিটি কন্ট্যাক্ট দ্য প্লেয়ার, এটাও তোমার খুবই সুবিধা, কোনো অসুবিধা নেই, এটা অন করে রাখবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা ডিসপ্লে কন্ট্রোল করবে বলতে গেলে, এখন ধরেন দরকার নেই, থাক অফ থাক। অ্যাবাউট, এই অ্যাবাউটে কোনো তেমন কোনো জিনিস নেই যে তোমাদেরকে বোঝানোর ব্যাপার আছে, ঠিক আছে? এইটা বাদের হাতে রাখলে চলবে। তো তোমরা দেখতে পেলে ইউটিউবে সব সেটিং আমরা দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে, যারা জেনারেল থেকে ভিডিও কোয়ালিটি ভালোবাসেন এগুলো দেখো নি, তারা দেখে নেবে, ঠিক আছে? এই আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে খুবই ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইকও করো। তো চলো এরপরে।